গাজীপুরের কালিয়াকৈরে সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ 32 জনের কেউ সংক্রামুক্ত নয় বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার সামন্ত লাল সেন। সকালে শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন রোগীদের সবশেষ পরিস্থিতি নিয়ে বোর্ড মিটিং শেষে এ কথা জানান স্বাস্থ্যমন্ত্রী। মন্ত্রী জানান, 32 জনের মধ্যে 16 জনের শরীরের 50% পুড়ে গেছে, তাদের 5 জনকে রাখা হয়েছে আইসিইউতে। দগ্ধের 13 জনই শিশু, তারাও আশঙ্কাজনক বলে জানান তিনি। দগ্ধ রোগীদের চিকিৎসা নিয়ে সার্বিক বিষয়ে খোঁজ নিচ্ছেন প্রধানমন্ত্রী। গত রাতে গাজীপুরের তেলির চালায় একটি বাসায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে তারা দগ্ধ হন। গতকাল রাতে বিকালে একটা মেডিকেল বোর্ড বসাইছিলাম, সেই বোর্ডে আমি রোগীগুলো এত মানে বাজে যে সবারই শ্বাসনালি পুড়ে গেছে। তো কালকে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে কথা হইতে উনি আমাকে ফোন করছিলেন, আমি এ ব্যাপারে বলছি সর্বাত্মক চেষ্টা করার জন্য সরকার থেকে বলা হচ্ছে, আমরা চেষ্টা করব, বাকিটা এই মুহূর্তে কিছু বলা মুশকিল। তবে এদের কেউ আশঙ্কা মুক্ত না, এরা 6 জন অলরেডি আইসিইউতে আছে। আপনারা তো বুঝতেই পারেন 90%-এর বেশি বার্ন, আর বাচ্চাদের 10%-এর বেশি হইলেই মেজর হয়ে যায়, এদের প্রায় 30% মতো অনেকই।